हाय फ्रेंड्स, आज के আমরা হাউস অফ 1000 কর্পসের সিরিজের শেষ ফিল্ম থ্রি ফ্রম হেল এর এক্সপ্যানশন দেখব। আগেই বলে দিই, আগের দুটো পার্ট না দেখে থাকলে এই ভিডিও দেখার আগে গিয়ে সেগুলো দেখে নেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। তাহলে আর দেরি না করে এক্সপ্লেনেশনটা আগানো যাক। মুভি শুরু হয় ঠিক যেখানে আগের পার্ট দ্য ডেভিলস রিজেক্ট শেষ হয়। পুলিশের সঙ্গে গান ফাইটে স্পলডিং, ওটিস আর বেবি বাজেভাবে আহত হয়, আর বেবি 22টা গুলি খেয়েও বেঁচে যায়। সবাই বলে তাদের শয়তান বাঁচিয়েছে। তাদের পুলিশ অ্যারেস্ট করে ফেলে এবং তাদের উপরে মামলা করা হয়। পুরো দেশে এদের কথা হয়, আর এত কিছু করার পরও বহু মানুষ সিস্টেমের সঙ্গে ফাইট করে তাদের বাঁচানোর জন্য। ভাবা যায় এদেরও বাঁচানোর জন্য মানুষ উঠে পড়ে লাগতে পারে। মামলা আগে বাড়ে আর এদের তিনজনকে লাইফ সেন্টেন্সের শাস্তি হয়। অবশ্য স্পলডিং পায় মৃত্যুদণ্ড। সিন চেঞ্জ হয় আর আমরা দেখি রন্ডোকে, যাকে ওটিসের জেলেই রাখা হয়। এই সব ঘটনা 10 বছর হওয়াতে রন্ডো ওটিসকে চিনতে না পারলেও ওটিস কিন্তু তাকে ঠিক চিনতে পায়। এই দিনই ওটিস ভাগে জেল থেকে, আর ভাগার আগে সে রন্ডোকে হত্যা করে। ওটিসকে ভাগায় তার হাফ ব্রাদার ফক্সি, যেটা হয় মুভির টুইস্ট। তারা দুজন এবার প্ল্যান করে যে তারা বেবিকেও ভাগাবে। ওদিকে বেবিকে প্যারোল কমিটির সামনে আনা হয়, যেখানে তার অপরাধের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে যে সেগুলো নাকি কয়েক যুগ আগে হয়েছিল। এতে কমিটি বুঝতে পায় যে বেবির মানসিক স্থিতি ঠিক নয়, আর তার এই অবস্থাতে তাকে আরও 10 বছর জেলে কাটানোর হুকুম দেওয়া হয়। মিটিং শেষ হলে বেবি একটা গার্ডকে অ্যাটাক করে এবং তার নাক ফাটিয়ে দেয়। ফক্সি আর ওটিস জঙ্গলে সময় কাটানোর সময় তাদের দুজন ক্যাম্পার ধরতে আসে। ক্যাম্পারদের মধ্যে একজন ফক্সিকে চিনে যাওয়াতে তারা ভয় পেয়ে যায়, আর সেই সময়েই ওটিস এসে এক ক্যাম্পারকে গুলি মেরে দেয়। এরপর যা ওটিস করে তা আমরা সবাই আগে দেখেছি। সে আরেক ক্যাম্পারের চেহারা চামড়া উঠিয়ে দেয় আর তাকে জঙ্গলে ছেড়ে দেয় মরতে। গার্ডকে অ্যাটাক করার জন্যে বেবিকে একটা অন্ধকার রুমে রাখা হয়, আর সেখানে সেই গার্ড দুজন কয়েদিকে ছেড়ে দেয় বেবিকে মারবার জন্য। জোরে জোরে চিল্লানোর আওয়াজ শুনে তার মনে হয় বেবিকে হয়তো তারা মারছে, কিন্তু কিছুক্ষণ পর সেখানে গিয়ে গার্ড দেখে বেবি তাদের ভয়ঙ্করভাবে খুন করে দিয়েছে। সিন চেঞ্জ হয় আর আমরা দেখি প্রিজন ওয়ার্ডেন ভার্জিল হার্পারের বাড়িতে ফক্সি আর ওটিসকে। ফক্সি আর ওটিস তাদের ফিজিক্যাল আর মেন্টাল টর্চার করে, আর টর্চারের মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। এরপর ওটিস ভার্জিলকে বলে যে সে যেন বেবিকে গার্ডের কাপড় পরিয়ে নিয়ে জেল থেকে বার করে, না হলে সে তার পুরো পরিবারকে মেরে ফেলবে। ওটিসের কথা হিসাবে ভার্জিল জেলে গিয়ে প্রথমে বেবিকে তার কামরায় নিয়ে আসার হুকুম দেয়, তারপর গার্ডদের অফিস থেকে বার করে। বেবিকে ভার্জিল ওটিসের নোটটা দেখায় এবং এই দেখে বেবি খুব এক্সাইটেড হয়ে যায়। তারপর সে গার্ডের কাপড়ে চেঞ্জ করে নেয়। ভার্জিল বেবিকে তার বাড়িতে নিয়ে আসতে ওটিস আর ফক্সি খুশি হয়ে যায়। এরপর হয় যাকে বলে গ্যাং টর্চার। বেবি এক মহিলাকে উলঙ্গ করে তাকে মাঝ রাস্তায় কুপিয়ে মেরে ফেলে, আর ফক্সি আর ওটিস ঘরের ভিতরে ভার্জিলের পুরো পরিবারকে হত্যা করে বেরিয়ে যায়। এরপর তারা তিনজন এক মোটেলে এসে রাত কাটায়। রুমে থাকাকালীন বেবি বোর হয়, যেখানে ফক্সি তাকে গাঁজা দেয়। তা খাওয়ার পর বেবি বাইরে গিয়ে এক ছেলেকে নিজের কথায় ফাঁসিয়ে দিয়ে তাকে হত্যা করে ফেলে। ফক্সি আর ওটিস বসে বসে এটাই ভাবতে থাকে যে তারা এখন কই যাবে, আর এই বলতে বলতেই বেবি ঘরে আসে আর তাদের মেক্সিকো যাওয়ার কথা বলে। এখানে এটা বলা দরকার, তারা যদি মেক্সিকোতে ঢুকে যেতে পারে তাহলে US গভর্নমেন্ট তাদের কিচ্ছু করতে পারবে না। কথা হিসাবে তারা মেক্সিকো বর্ডারে চলে যায় আর সেখানে গিয়ে এক হোটেলে থাকে। হোটেলের মালিক তাদের রুম দেওয়ার পর কল করে অ্যাকোয়ারিয়াসকে। অ্যাকোয়ারিয়াস হয় সেখানকার লোকাল ডন, আর তার চেয়েও বেশি সে হয় রন্ডোর ছেলে, যাকে ওটিস মেরে ফেলায় মুভির শুরুতেই। রুমে বসে ওটিসের বেবি মনে করে স্পলডিংকে, আর তারা এও বুঝে তাদের পরিবারে খালি তারা দুজনই বেঁচে আছে। এই ভেবে তাদের একটু মন খারাপও হয়। মুড ঠিক করবার জন্য তারা পার্টি করতে যায়, আর সেই সময় মেক্সিকোতে ডে অফ দ্য ডেড মানানো হয়, তাই সবাই সেজে গুজে থাকে। ওটিস বেবি আর ফক্সি দু চারজন বন্ধু বানায়, আর তারপর তারা সারা রাত পার্টি করে। পরের দিন সকাল হয় আর বেবির রুমে আসে সেবাস্টিয়ান। সেবাস্টিয়ান একটা বাটুল হয় আর সে বেবির জন্য খাবার আনে। এই প্রথমবার আমরা বেবিকে দেখি কোনো অন্য একজনের সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে, আর বেবি তাকে এও বলে সেবাস্টিয়ানের থেকে তার টাইনির ফিল আসে। এসব কথা বলাকালীন অ্যাকোয়ারিয়াস তার পুরো টিম নিয়ে আসে বেবি, ওটিস আর ফক্সির উপরে অ্যাটাক করতে। রুম বাই রুম তাদের খোঁজাকালীন বেবি আর বাকিরা মিলে অ্যাকোয়ারিয়াসের ছেলেদের শিকার করে এবং তাদের মেরে ফেলায়। তাদের এসব খেলা শেষ হয় যখন অ্যাকোয়ারিয়াস প্রথমে ফক্সি, তারপর বেবিকে ধরে ফেলায়। বেবিকে ধরার সময় সেবাস্টিয়ান তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই পেরে ওঠে না। এবার তাদের দুজনকে অ্যাকোয়ারিয়াস বাইরে আনে এবং ওটিসকে বলে যেন সে বাইরে আসতে, না হলে সে তাদের এই দুজনকে মেরে ফেলবে। ওটিস বাইরে আসলে অ্যাকোয়ারিয়াসের গ্যাংয়ের এক ছেলে তাকে নাইফ ফাইটের চ্যালেঞ্জ দেয়, আর দুজনের মধ্যে ফাইট লেগে পড়ে। এই মুহূর্তে সেবাস্টিয়ান সেখানে এসে বেবি আর ফক্সিকে ছুরিয়ে দেয়। এরপর বেবি আর ফক্সি মিলে অ্যাকোয়ারিয়াসের গ্যাংয়ের ছেলেদের কাবু করে এবং অ্যাকোয়ারিয়াসকে ধরে নেয়, আর অন্যদিকে ওটিস নাইফ ফাইটে জিতে যায়।
অ্যাকোয়ারিয়াসকে ধরার পর তারা অ্যাকোয়ারিয়াসকে তাবুতে ঢুকিয়ে দেয়। তারপর তাকে একটু মেন্টাল টর্চার করার পর তার গায়ে আগুন লাগিয়ে তাকে জিন্দা জ্বালিয়ে দেয়। শেষ সিনে আমরা ওটিস, ফক্সি আর বেবিকে দেখি গাড়ি নিয়ে মেক্সিকোর ভিতরে চলে যেতে। আর এখানেই শেষ হয় থ্রি ফ্রম হেল মুভি। তাহলে বন্ধুরা, এই ছিল থ্রি ফ্রম হেল, আর এই মুভির সঙ্গে এই ট্রাইলজিটাও শেষ হয়। আমার নিজের এই ফিল্মটা সাধারণই লেগেছে এর আগে দুটো পার্টের থেকে, তবু পুরো সিরিজের কথা বললে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। মুভিতে যেভাবে লোকাল মানুষজন এই তিনজনকে বাঁচানোর চেষ্টা করেছে, সেই দেখে সমাজের এক নোংরা চেহারা আমাদের সামনে আসে। শেষে ফায়ারফ্লাই পরিবারের ওটিস আর বেবি ছাড়া বাকি আর সবাই মারা যায়। কতজনের মৃত্যু আমাদের অনস্ক্রিন দেখানো হলেও আবার কতজনকে আমাদের দেখানো হয় না। আশা করি এই মুভি আর এই পুরো সিরিজটা আপনাদের খুবই পছন্দ হয়েছে। আর প্লিজ, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।